হাই ফ্রেন্ডস, ওয়েলকাম মাই চ্যানেল। পিঠে পুরির পর্বে আমার আজকের রেসিপি চুষি পিঠে। একে আবার অনেকে অনেক রকম বলে থাকে, যেমন সিমাই পিঠে, হাতে কাটা পিঠে, আরও কত কি, এক এক জায়গায় এক এক নামে পরিচিত। যে যা নামেই ডাকুক না কেন, খেতে কিন্তু অসাধারণ। এটা কিন্তু খুব সহজ পদ্ধতিতে বানিয়ে নেওয়া যায়। এরকম মজার মজার রেসিপির জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল ঘন্টাটি অবশ্যই প্রেস করবেন। তো চলুন মূল পর্বে যাওয়া যাক। ময়দাটা মাখিয়ে নিয়েছি। নর্মাল ময়দা যেভাবে মাখায় লবণ দিয়ে, সেভাবে মাখিয়ে 10 মিনিটের মতো রেখে দিতে হবে। এবারে একটা লেচি কেটে নেব। এভাবে হাতের সাহায্যে একটা দড়ি মতো পাকিয়ে নিলাম। এবার ছোট টুকরো করে হাতের তালুর মধ্যে দু একবার ঘষা দিলেই পিঠেটা তৈরি হয়ে যাবে। দেখুন, আর একভাবে তৈরি করা যায়। হাতের তালুর মধ্যে একটি ছোট টুকরো নিয়ে দু একবার রোল করলেই পিঠেটা তৈরি হয়ে যাবে। তবে আমি এভাবে করব না, এক হাত দিয়ে করলে আরো ভালো হয়। পিঠেগুলো আপনাদের পছন্দ মতো তৈরি করে নেবেন, আমি কিন্তু খুব একটা বড় করিনি। আমি অত এক্সপার্ট নই, যেটুকুনি পারি আপনাদের কাছে শেয়ার করছি। এভাবে আমি সবগুলো তৈরি করে নেব। আমি এখন সামান্য ময়দা দিয়ে দিচ্ছি, যাতে একটার সঙ্গে একটা না লেগে যায়। খেয়াল রাখবেন, এভাবে একটু ময়দাগুলো ছড়িয়ে দিতে হবে। সবগুলো তৈরি হয়ে গেল, এবার পিঠের পায়েসগুলো বানিয়ে নেব। এবার একটা পাত্রে 1/2 লিটার ফুল ক্রিম দুধ নিয়ে নিয়েছি। সামান্য গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দেবো 2টো তেজপাতা, 2-1টা দারুচিনি আর 2টো এলাচ। একটু ফাটিয়ে দিলাম। এবারে মিশিয়ে নেব। এভাবে যখন দুধটা ফুটে উঠবে তখন পিঠেগুলো দিয়ে দেব। অল্প অল্প করে দেব, সবগুলো একাবারে দেব না, তা না হলে নিচে বসে যেতে পারে। একটু মিশিয়ে নিচ্ছি। মেশানোর পর এতে চিনি দিয়ে দেব 1/2 কাপ। আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। আবারও চিনিটা ভালোভাবে সবকিছুর সাথে মিশিয়ে নিলাম। চিনিটা যখন একটু গলে আসবে তখন কোরানো নারকেল দিয়ে দেবো 1/2 কাপ। ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন ঢাকনা দিয়ে দেব, অপেক্ষা করব সিদ্ধ হওয়া পর্যন্ত। ফিরে এলাম প্রায় 6 মিনিট পর। দেখুন কতটা ঘন হয়ে গেছে। এর থেকে বেশি আর আমি ঘন করব না। মাঝে মাঝে ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে দিতে হবে, তা না হলে নিচে বসে যাবে। পিঠেটা পুরোপুরি তৈরি তৈরি হয়ে গেল সিমাই পিঠে। তো বন্ধুরা, আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো? আশা করছি নিশ্চয়ই ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এরকম মজার মজার রেসিপির জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল ঘন্টাটা প্রেস করতে ভুলবেন না। আবারও দেখা হবে পরবর্তী কোনো রেসিপি নিয়ে।